সেকশন ফোর কি করবো না, এ ওয়ান্ডারফুল মিটিং, একটি আশ্চর্য সভা। সকলে বইটা খুলে ফেলো, লেসন ফোর খুলে ফেলো, আমরা এই পড়াটা পড়বো। আচ্ছা একটু বলে দিই যে কি নিয়ে এই পড়াটা। আচ্ছা দেখো, একটা পশুরা মিলে, সমস্ত পশুরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিছু পশুরা মিলে একটা সভা করবে। সিংহ সেই সভাটা ডাকবে এবং সিংহের ডাকে সারা দিয়ে অনেক পশুরা আসবে সেই সভায় সামিল হতে। তারা কি নিয়ে কথা বলবে? তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তাহলে সবাই বইটা খোলো, আমি রিডিংটা পড়ালেই তোমরা বুঝতে পারবে। চলো তাহলে আমরা রিডিংটা পড়ে নিই। দেয়ার ওয়াজ আ ডিপ ফরেস্ট, সেখানে ছিল একটা গভীর জঙ্গল। সাম ওয়াইল্ড অ্যানিমালস লিভড দেয়ার, কিছু বন্য পশুরা সেখানে বাস করতো। দে ডিসাইডেড টু হোল্ড আ মিটিং, তারা ঠিক করলো একটি সভা আয়োজিত করবে। দ্য লায়ন কন্ডাক্টেড দ্য মিটিং, সিংহ সভাটি ডাকলো। দ্য অ্যানিমালস কেম ফ্রম মেনি প্লেসেস অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পশুরা আসলো। দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা, আফ্রিকা থেকে সিংহ আসলো। দ্য টাইগার কেম ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে আসলো বাঘ। দ্য পোলার বিয়ার কেম ফ্রম সাইবেরিয়া, আর সাইবেরিয়া থেকে আসলো পোলার বিয়ার। দ্য গরিলা কেম ফ্রম কঙ্গো বেসিন, কঙ্গো বেসিন থেকে আসলো গরিলা। লায়ন, লায়ন কী বলছে, সিংহ কী বলছে দেখো। ফ্রেন্ডস, বন্ধুগণ, উই হ্যাভ কেম হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস, আমরা এখানে এসেছি বা জড়ো হয়েছি আমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। টাইগার কী বলছে তারপরে দেখো। বাঘ, ও লর্ড, ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ প্রভু আপনি ঠিক। আই অ্যাম কামিং ফ্রম ইন্ডিয়া, আমি ভারত থেকে আসছি। দ্য মেন আর কাটিং উডস, মানুষেরা গাছপালা কেটে ফেলছে। সো উই আর ইন ডেঞ্জার, আর তাই জন্যই আমরা বিপদে রয়েছি। ট্রাইগেস, বাঘিনী কী বলছে দেখো। মেন আর হান্টিং আওয়ার ফুড, মানুষেরা আমাদের খাদ্যকে শিকার করে নিচ্ছে। সো উই আর নট গেটিং এনাফ ফুড, আর সেই কারণেই আমরা পর্যাপ্ত খাদ্য পাচ্ছি না। টাইগার কী বলছে দেখো। মেন সেল আওয়ার বিউটিফুল স্কিন অ্যান্ড বোনস, ক্লজ, টিথ, মানুষরা আমাদের সুন্দর চামড়া, হাড়, নখ, দাঁত এগুলো বিক্রি করছে। দে আর ভেরি গ্রিডি, তারা ভীষণ লোভী। গরিলা কী বলছে। আই অ্যাম কামিং ফ্রম কঙ্গো বেসিন, আমি কঙ্গো বেসিন থেকে এসেছি। আওয়ার রেন ফরেস্ট ইজ বিং ডেস্ট্রয়েড ফাস্ট, আমাদের বৃষ্টিবহুল অরণ্য তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। ইট ইজ আ গ্রেট প্রবলেম ফর আস, এটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক, খুবই সমস্যার। পোলার বিয়ার কী বলছে দেখো। দ্য গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং, বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে। ইট ইজ আ বার্নিং প্রবলেম, আর এটা খুবই একটা বড় সমস্যা। ফক্স মানে শেয়াল কী বলছে দেখো। ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক। জেব্রা কী বলছে, ডাজ ইট এফেক্ট, এটা কি ক্ষতি করে। পোলার বিয়ার কী বলছে, গ্লোবাল ওয়ার্মিং মেল্টস দ্য আইস, বিশ্ব উষ্ণায়ন বরফ গলিয়ে দেয়। উই ক্যানট সার্ভাইভ, আমরা বেঁচে থাকতে পারি না। জিরাফ কী বলছে দেখো। হু ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্মিং, কারা এই উষ্ণায়নের জন্য দায়ী। ভালচার, শকুন কী বলছে, মেন আর রেসপন্সিবল ফর দিস, মানুষেরাই এই সমস্যাগুলোর জন্য দায়ী। ক্রোকোডাইল কী বলছে দেখো। মেন পলিউট দ্য ওয়াটার, মানুষরা জল দূষণ করছে। দ্য ফিশ ক্যানট লিভ ইন দিস ওয়াটার, মাছেরা সেই জলে বাস করতে পারছে না। উই ক্যানট গেট এনাফ ফুড, আর আমরা পর্যাপ্ত খাবার পাচ্ছি না। স্নেক কী বলছে দেখো, সাপ। দ্য পিপল থিঙ্ক দ্যাট উই আর হার্মফুল, মানুষ মনে করছে যে আমরা ক্ষতিকর। দে কিলাস, তারা আমাদের মেরে ফেলছে। ডিয়ার, হরিণ কী বলছে, ইউর পয়জন ইজ রিয়েলি হার্মফুল, তোমার বিষ তো সত্যিই ক্ষতিকর। ইট কিলস দ্য মেন, এটা মানুষকে মেরে ফেলে। স্নেক তখন কী বলছে, বাট উই বাইট টু প্রোটেক্ট আস, কিন্তু আমরা আমাদের রক্ষা করতে কামড়াই। দ্য পয়জন ইজ ভেরি ইউজফুল, বিষটাও তো অনেক প্রয়োজনীয়। ইট ইজ ইউজ টু মেক মেডিসিন, আমাদের বিষ থেকেই ওষুধ তৈরি হয় নানান রকমের। এলিফ্যান্ট কী বলছে, অ্যাকচুয়ালি দ্য মেন আর রেসপন্সিবল, আসলে মানুষই দায়ী। লায়ন কী বলছে, ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুগণ, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট, তোমাদেরকে মনে রাখতে হবে যে অনলি দ্য আর্থ হোয়ার উই ক্যান লিভ ইন, একমাত্র পৃথিবীতেই আমরা বেঁচে থাকতে পারি। মেন মাস্ট গিভ আস টু লিভ ইন দিস আর্থ, মানুষকেই আমাদেরকে সাহায্য করতে হবে এই পৃথিবীতে বেঁচে থাকতে। অল দ্য অ্যানিম্যাল, সমস্ত পশুরা একসাথে কী বলছে দেখো। উই প্রে টু গড, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, দ্যাট মেন হ্যাভ আ গুড সেন্স, যেন মানুষের একটা ভালো ধারণা বা ভালো
মনোভাব জন্মায়। মেক দ্য ম্যান মেক দ্য মেন কাইন্ড অ্যান্ড টু গিভ আ শেয়ার টু লিভ ইন দিস ওয়ার্ল্ড। আর্থ, মানুষকে দয়াবান করো এবং তারা যেন আমাদেরকে তাদের সাথে নিয়েই বাস করে। এটা সমস্ত পশুরা মিলে ভগবানের কাছে প্রার্থনা করলো। আমরা পড়াটা পড়লাম, কি বুঝলাম এখান থেকে? যে পশুদের নানান সমস্যা, এই সমস্যাগুলো নাকি মানুষেরাই সৃষ্টি করেছে। হয়তো এটাই সত্যি, আমরা আমাদের প্রয়োজনে গাছ কেটে ফেলছি। দেখো, অনেক হাতির দাঁত বলো বা বাঘ যেটা বললো, আমাদের চামড়া নিয়ে মানুষজন বিক্রি করে দিচ্ছে। সেসব করার জন্য আমরা পশুদের মেরেও ফেলছি, সাপকে আমরা ক্ষতিকর ভেবে মেরে ফেলছি, ভয়েও মেরে ফেলছি। তাহলে পশুরা কিন্তু আমাদের অর্থাৎ মানুষদেরকে দায়ী করছে তাদের সমস্যার জন্য। আর লাস্টে সবার শেষে সব পশুরা মিলে কি ভগবানের কাছে কি প্রার্থনা করলো? যে মানুষ যেন একটু সতর্ক হয়, আমাদের প্রতি দয়াবান হয়, আমাদেরকে সাথে নিয়ে বাঁচার ক্ষমতা যেন তারা পায়, তারা আমাদেরকে যেন এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে সাহায্য করে। এটাই আমরা শিক্ষা পেলাম, তাই তো? তাহলে পড়াটা তোমরা একবার ভালোভাবে পড়ে নিও, আশা করি সবাই বুঝতে পারবে।